অভাব সময় আর পরিস্থিতি মানুষের জীবনের সবচেয়ে বড় শিক্ষক। অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা, সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থান, আর পরিস্থিতি বুঝিয়ে দেয় তোমার দুর্বলতা। জীবনে পারলে কারোর খুশির কারণ হওয়ার চেষ্টা করো, কারণ দুঃখের কারণ তো সবাই হতে পারে। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। জীবনে যত সমস্যা থাকুক না কেন, সেটা নিয়ে চিন্তা করলে আরো বেড়ে যাবে, চুপ করে থাকলে কমে যাবে, ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে, আর উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখলে তা খুশিতে পরিণত হবে। হয়তো দেরিতে হবে, কিন্তু ঠিক হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ কিন্তু তোমার জীবনটা নয়। শুধু একটু অপেক্ষা করো, সময় সবকিছুই ফিরিয়ে দেবে। মা শিক্ষিত হোক বা না হোক, মাই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। ধোকা খেয়ে ধোকা দিতে শিখে যাবেন না। আপনার উপর একজন অন্যায় করেছে বলে আর একজন নির্দোষ মানুষকে শাস্তি দিতে যাবেন না। এটা হলো জীবনের সব থেকে বড় ভুল শিক্ষা। আমাদের জীবনের পাঁচটি সত্য। নাম্বার এক, মায়ের থেকে কেউ বেশি ভালোবাসে না। নাম্বার দুই, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার তিন, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার চার, এখন মানুষ মন দেখে নয়, সুন্দর মুখ দেখে ভালোবাসে। নাম্বার পাঁচ, কষ্ট সবসময় নিজের আপন মানুষগুলোই দিয়ে থাকে। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের হাসির আড়ালে নিজের চোখের জল লুকিয়ে রাখে। শ্রদ্ধা করে কেউ কখনো ছোট হয় না, আর ঘৃণা করে কেউ কখনো বড় হতে পারেনি। আমি গরিব হতে পারি, কিন্তু কখনো কাউকে ঠকাতে শিখিনি, কারণ ভালোবাসাটা আমার মা শিখিয়েছে। জীবনটা কেমন জানি দেয়াল ঘড়ির মতো হয়ে গেছে, প্রয়োজন ছাড়া কেউ ফিরেও তাকায় না। রিলেশনে থাকা মানে টেনশনে থাকা নয়, বরং একটা দৃঢ় বিশ্বাস যে যাই হোক না কেন, সেই মানুষের সবসময় আমার পাশে থাকবে। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নিও সে তোমাকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে। তুমি অন্যকে যা দেবে, তুমি সেটাই তোমার জীবনে ফেরত পাবে, সেটা সম্মান হোক কিংবা কষ্ট। আসল বন্ধু সে নয় যার সাথে হিসাব করে কথা বলতে হয়, আসল বন্ধু তো সে যার সাথে মন খুলে সবকিছু শেয়ার করা যায়। জীবনে তিনজন মানুষকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার এক, যে ভালো না বেশি অভিনয় করে। নাম্বার দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। আর নাম্বার তিন, যে বিশ্বাসের অমর্যাদা করে। সমাজ কখনো মূর্খদের জন্য নষ্ট হয় না, সমাজ নষ্ট হয়ে যায় শিক্ষিতদের মূর্খ আচরণের জন্য। নিজেকে কারোর কাছে ব্যাখ্যা করার প্রয়োজন নেই, যারা তোমাকে ভালোবাসবে তাদের কাছে এটার কোনো প্রয়োজন নেই। যদি তুমি নিজেকে শক্তিশালী করে গড়ে তুলতে চাও, তাহলে একলা কিভাবে থাকতে হয় সেটা শিখে নাও। সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন না। একদিন দেখবেন আপনার অনেক টাকা হয়েছে, কিন্তু তা উপভোগ করার মতো আপনার কাছে আর কোনো সময় নেই। পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি, ভালোবাসতে তার সামর্থ্য এবং সাফল্যকে। শরীরের রোগের ঔষধ দোকানে থাকলেও মনের রোগের ওষুধ একমাত্র প্রিয় মানুষটার কাছেই পাওয়া যায়। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো সবাইকে খুশি রাখা। বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস যা দেখা যায় না, ছোঁয়াও যায় না, তবে এটা হারিয়ে গেলে সবকিছুই হারিয়ে যায়। যে কাঁদায় সে একদিন কাঁদে, এটা অভিশাপ নয়, এটা নিয়তির বিচার। প্রথম দ্বিতীয় বলে কিছু হয় না, শেষ পর্যন্ত যে ভালোবাসে সেই প্রথম। একটা কথা কি জানো তো, সময় বদলায় না, বদলে যায় মানুষের মন। সম্পর্কে স্বাধীনতা থাকলে কখনো মিথ্যে বলার প্রয়োজন পড়ে না। যেখানে সম্পর্ক ভাঙার ভয় থাকে না, সেখানে ঝগড়া করার মজাটাই আলাদা। জীবনে যদি সবসময় হাসি খুশি থাকতে চাও, তাহলে মানুষের ফালতু কথায় কান দিও না। জীবনে টাইম পাস না হলে গান শোনো, গেম খেলো, কিন্তু কখনো কারোর মন নিয়ে খেলা করো না। কষ্ট তো আমারও হয়, শুধু বোঝার মতো কেউ নেই। একটা কথা কি জানো তো, কেউ সুন্দর হয় না। তুমি যাকে যতটা ভালোবাসবে তাকে তোমার ততটা সুন্দর বলে মনে হবে। তোমার নিজের সমস্যাগুলো শুধুমাত্র নিজের, আর অন্যের কাছে তা গল্প মাত্র।